ভার্চুয়ালি কোচবিহার রাজমহলে দেবীবাড়ি অবস্থিত বড় দেবী পূজার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কোচবিহার জেলায় আরো ছয়টি ক্লাবের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কোচবিহার শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া ভারত ক্লাব, দিনহাটা মহকুমার সঙ্গতি ক্লাব, থানাপাড়া দুর্গাপুজো কমিটি, তুফানগঞ্জের নিউটাউন দুর্গাপুজো কমিটি এবং মাথাভাঙ্গার সুভাষপল্লী সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আজকে আমাদের জেলার ছটা সর্বজনীন পুজো ম্যাডামের হাত দিয়ে উদ্বোধন হয়েছে। যে ছটা পুজো আছে সেটার নাম আপনারা জানেন সবাই, তাও আমি সবাইকে বলে দিচ্ছি। ভারত ক্লব ব্যায়াম ঘর সর্বজনীন দুর্গাপুজো, পুরাতন পোস্ট অফিস পাড়া সর্বজনীন দুর্গোৎসব, নিউটাউন ক্লাব সর্বজনীন দুর্গোৎসব, শহীদ কর্নার সর্বজনীন দুর্গোৎসব, থানাপাড়া সর্বজনীন দুর্গোৎসব, সুভাষপল্লী সোশ্যাল ওয়েলফেয়ার সর্বজনীন দুর্গোৎসব। এই ছটা পুজোর সঙ্গে আজকে আমাদের বড় দেবী বাড়ির যে পুজো আমরা করি, যেটা মহালয়ার পর থেকে প্রতিদিন আমরা নিত্য পুজো করে আসছি, ওই পুজোটাও এই সময় ম্যাডামের থাকাকালীন একসঙ্গে আমরা এখানে করেছি, আর সেই জ্যোতি আমরা আজকে এখানে প্রজ্বলিত করেছি। কোচবিহার বড় দেবী মন্দিরের সামনে জয়েন্ট স্ক্রিন লাগিয়ে পুজোর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান, জেলা পুলিশ সুপার সানা আক্তার। মা দুর্গার আশীর্বাদ আজকে সমস্ত কোচবিহারের পুজোতে সমস্ত বাসীদেরকে আমাদের আমরা পেয়েছি, সেটার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও আশীর্বাদ আমাদের সমস্ত পুজোতে। পুজোতে প্রচুর ভিড় হয়, এবার কী কী ব্যবস্থা? এবার আমরা আপনারা জানেন কোভিড পরিস্থিতি আছে, মহামারী আছে, এই পরিস্থিতিতে পুজোর পণ্ডালগুলো একটু খোলা রাখতে বলা হয়েছে, এন্ট্রি এক্সিট আলাদা আছে সেটা বলা হয়েছে, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের উপরে জোর দেওয়া হয়েছে, আর যারা যারা আসবেন সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে। ভলান্টিয়াররা যারা থাকবেন প্রত্যেক পুজোতে, ওরা এই সব জিনিসটাকে ভালোভাবে দেখবেন যাতে ফলো হয়। আমাদের দিক থেকে কোভিডের জন্য যে হেল্প লাগবে সেটার জন্য হেল্পলাইন নম্বরগুলো দেওয়া হয়েছে, আর আমাদের সাপোর্টিং স্টাফ যারা আছে ওরা প্রত্যেক পুজোতে গিয়ে গিয়ে জিনিসগুলোকে রেগুলারলি মনিটরিং করবে। পুলিশের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা এবার এক্সট্রা দেওয়া হয়েছে। ইমার্শন যেটা হয় পুজোর পরে, দশমীর পরে, ওই ইমার্শনেও যাতে সঠিকভাবে হয়, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে হয়, সেটার টাইমগুলো বেঁধে দেওয়া হয়েছে।